السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমাদের আজকে মোহাম্মদপুর মধ্য থানা চিঠি এর উদ্যোগে আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সামনে নবনির্বাচিত থানা আমির কিরণ আমাদের অতিথি এবং মুরব্বী এই থানার সাবেক আমাদের বৃহত্তর থানাগুলোর আমির আমাদের সৈয়দ জিয়াউল হাসান ভাই উপস্থিত সম্মানিত তিনি ভাইয়ের শ্রমজীবী কষ্ট করে খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু এবং বলছে তারা যদি হালালের উপরে টিকে থাকে তাহলে তারা দুনিয়ার 500 বছর আগে জান্নাতে সুতরাং এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন এবং গোটা পরকালের তুলনায় বলা হয় দুনিয়ার জীবন হচ্ছে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট কেউ বলে তো এখানে কষ্ট আসল কষ্ট না ওই জায়গায় যদি কেউ কষ্ট পায় সেটা হচ্ছে আসল সফলতা নাকি বলে সুতরাং এই দুনিয়ার জিন্দগিতে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন শীতে আছেন কিন্তু আজকে যারা অনেক হয়তো আরামে আছে তারা সেখানে আরাম আরাম হয়ে যাবে হয়তো অনেকে নাকি বলে এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা আল্লাহর হুকুম মতে নিজের জীবনটাকে পরিচালনা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক সম্পদ ছিল তিনি কিন্তু সারা জিন্দেগি তিনি কিন্তু কষ্ট করেছেন নাকি মানবতার সেবায় কাজ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আমরা সবাই মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে দায়িত্ব আমরা পালন করার জন্য চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আজকের এই আয়োজন আসলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা কষ্ট করে আসছি আমাদের উচিত ছিল আপনাদের ঘরে গোপনে গিয়ে এটা দিয়ে আসা তো সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটাই করেছেন জামাত ইসলামী আজকে এটা একটা কর্মসূচির অংশ হিসেবে এটা করছে আমরা সর্বত্রে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জেল জুলুম নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আপনারা জানেন শহীদ করে দেওয়া হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদের নাম শুনছেন না আপনারা উনি কোথায় আছেন জেলখানে তাহলে এই সরকার অনেক ভালো মানুষকে এইভাবে নির্যাতন করছে শুধু ইসলামের পথে থাকার কারণে না কেউ সেজন্য আমরা তারপরও চেষ্টা করি আমাদের দায়িত্ব মনে করে আমরা আপনাদের এই শীতে আপনাদের এই কনকনে শীতের মধ্যে কষ্টে আমরা অংশীদার হওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য আমরা আপনাদের কাছে আসছি আমরা আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী যাতে করে কোরআন এই চন্দ্র সূর্য যেরকম কারো প্রতি পক্ষ বিপক্ষ নাই নাকি বলে সবার প্রতি সমান ঠিক ইসলামটাও হচ্ছে সবার প্রতি যদি ইসলাম এই জমিনে কায়েম হয় তাহলে আমরা সকলেই আমাদের ন্যায্য অধিকার বুঝে পাব আমাদের উপর কেউ শোষণ বঞ্চনা আমাদের উপর কেউ জুলুম চালানোর সুযোগটা পাবে না এই জন্যে আজকে আমাদের সেই ইসলামকে জমিনে কায়েম করার জন্যে আমরা আপনাদেরকে আমাদের সাথে চাই আপনারা কি রাজি তো ইনশাআল্লাহ এজন্য আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন নিঃসন্দেহে পড়ার মধ্যে এখানে আসেন আমাদের বাবা বড় বয়সী আপনারা কোরআন পড়ার চেষ্টা করবেন সন্তানদেরকে নিজের স্ত্রীদেরকে সন্তানদেরকে স্ত্রীকে সবাইকে ইসলামের পথে তারা যেন চলে সেই পথে চলার চেষ্টা করবেন আমি আগে বলেছি এই দুনিয়ার জীবনের কষ্ট আসলে নয় আমরা যদি আসলে আমাদের জীবনটাকে গড়তে পারি তাহলে পরকালের সফলতাটাই হচ্ছে আসল সফলতা আজকের সুন্দর আয়োজন করার জন্য আমি আবারও মোহাম্মদপুর মধ্য থানাকে ধন্যবাদ জানাই এবং আপনারা আসছেন আমাদের এই কর্মসূচি চলছে আমরা করোনায় মানুষের পাশে ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব এটা কাউকে দেখানোর জন্য অথবা কোনো নির্বাচন এটা সেটাই হলো আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সেই সন্তুষ্টির কাজে আপনারা এসে আমাদেরকে ধন্য করছেন আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানিয়ে এগুলো গ্রহণ করার জন্য